नमस्कार बंधुरा, स्वागत आमादेर चैनले। आज के आमी आपनादेर चान्नाग्रामे जाग्रत विशालाक्षी देवी मायेर अलौकिक कहनी सेई विशाखी तथावली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी लेखक अनुपम चक्रवर्ती। आपनादेर काछे अनुरोध, भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। श्री श्री माता री विशालाक्षी देवी मायेर जय। चान्नाग्राम गोलसी दुई पूर्व बर्धमान जिला। बर्धमान जंक्शनेर दुटी स्टेशन पड़े खाना जंक्शन। बर्धमान जंक्शन थेके जे लाइनटी तारापीठ बा आसामसोलेर दिके जाच्छे सेखाने द्वितीय स्टेशन खाना जंक्शन। सेखान थेके 6 किलोमीटर दूरे मायेर मंदिर अवस्थित। मंदिरेर गठन नवरत्न शैलीर। মন্দিরের পাশেই ভোগগৃহ রয়েছে যেখানে মায়ের ভোগ রান্না করা হয়। মন্দিরের পাশে অনেক ছোট ছোট মন্দির তৈরির কাজ চলছে। এখানে একটি বৈশিষ্ট্য আছে যে মায়ের হোম মন্দিরের পিছনে হয়। আষাঢ় মাসে কৃষ্ণনবমী, দুর্গানবমী এবং রামনবমীতে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। মন্দিরে শুধু সকালেই পুজো হয়, রাতে কোনো রকম সন্ধ্যা আরতি হয় না। এমনকি মন্দির চত্বরে সন্ধ্যাবেলায় কোনো আলো জ্বালানো হয় না। মা বিশালাক্ষী বেশি আলো পছন্দ করেন না। মন্দিরের আশেপাশে এলাকাও বেশ ফাঁকা, এখানে আদিবাসীদের বসবাস বেশি। একবার এক ঘটনা ঘটেছিল। মন্দিরের পাশে এক চাষের জমি ছিল। ধান কাটার সময় রাতের বেলায় এক চাষি আলো জ্বালিয়ে চাষের কাজ করছিলেন। যেহেতু তিনি রাতের বেলায় আলো জ্বালিয়ে কাজ করছিলেন, তাই পরের দিন ট্রাক্টরটা এমনভাবে খারাপ হয়ে গেছিল যে সেই ট্রাক্টরটা নাকি আর ঠিক করা যায়নি। বলা হয় সেই ট্রাক্টরের ইঞ্জিন নাকি বাস্ট হয়ে গেছিল। এরপর থেকে মন্দির এলাকা আর কোনো প্রকার আলো জ্বালানো হয় না। রবিবার দিন মাকে অন্নভোগ নিবেদন করা হয়। ভোগে তাকে ফ্রাইড রাইস, পনির, ডাল, চাটনি, পায়েস, কখনো সাদা ভাত তরকারি, আবার কখনো খিচুড়ি আলুর দম নিবেদন করা হয়। আর বাকি দিনে ফল, মিষ্টি, নৈবেদ্য দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম বর্ধমানের অম্বিকা কালনায় বিদ্যাবাগিশ পাড়ায়। জন্ম সন আনুমানিক 1772 খ্রিস্টাব্দ। পিতার নাম মহেশ্বর ভট্টাচার্য, মা মহামায়া দেবী। কম বয়সে পিতার মৃত্যু হওয়ায় কমলাকান্তকে বর্ধমানের চান্নাগ্রামের মাতুলালয় নিয়ে আসা হয়। মামার বাড়ি থেকে স্থানীয় সংস্কৃত টোলে শিক্ষা গ্রহণ করেন। চান্নাগ্রামী হয়ে ওঠে কমলাকান্তের সাধন ভজন ক্ষেত্র। কাছেই যে বিশালাক্ষী দেবীর মন্দির রয়েছে সেখানেই কমলাকান্ত কাটিয়ে দিতেন দিনের অধিকাংশ সময়। বিশালাক্ষী মন্দিরে কমলাকান্ত পঞ্চমুণ্ডির আর তৈরি করে গভীর সাধনায় ডুবে গিয়েছিলেন। চান্নাতেই তিনি সিদ্ধিলাভ করেছিলেন। চান্নার এই বিশালাক্ষী দেবীর প্রতিষ্ঠা নিয়ে প্রবাদ আছে। দেওয়ান মানিকরাম ও বিনোদরাম তান্ত্রিক মতে বিশালাক্ষী দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। একাক্ষী, দ্বিরাক্ষী, বিশালাক্ষী, রক্তাক্ষী ও সুলোচনা এই পাঁচটি মূর্তি মাতৃমুণ্ড রূপে চান্নার বিশালাক্ষী ক্ষেত্রে পূজিতা। মায়ের কোনো মূর্তি নেই। শোনা যায় এই বিশালাক্ষী দেবীরা 8 বোন। চান্নাগ্রামে রয়েছে 5 বোন। গোলসির সারুল গ্রামে পমাক্ষী, কোটরাক্ষী 2 বোন আছে। বীরভূমের নানুরে আরও এক বোন ত্রিলোচনা বা বাসুলী দেবী রূপে তিনি পুজো পান। চান্নারে বিশালাক্ষী মন্দির কমলাকান্ত আসার আগে থেকেই বিখ্যাত ছিল। চান্নার যে টোলে কমলাকান্ত পড়াশুনার পাঠ নিয়েছিলেন সেখানেও সব অবিশ্বাস্য কাহিনী ছড়িয়ে আছে। দুরন্ত কমলাকান্ত কিভাবে যে ভালো পড়াশোনা করতেন তা টোলের পণ্ডিত ভেবে পেতেন না। রাতে কি কমলাকান্ত খুব মন দিয়ে পাঠচর্চায় মেতে থাকে, কৌতূহলে পণ্ডিত মশাই কমলাকান্তকে অনুসরণ করেন। তিনি দেখেন যে কমলাকান্ত মা বিশালাক্ষীর মন্দিরে গিয়ে ধ্যানে বসে গেল। পণ্ডিত মশাই অবাক হন, ভাবেন এ ছেলে একদিন সাধনায় শিখরে পৌঁছবে। একবার বিশালাক্ষীর পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে সকলেই অবাক হন। দেহটি তোলার পর আবিষ্কৃত হলো এ তো কমলাকান্ত, শরীরে প্রাণ আছে। চান্নার টোলের ছাত্র ও পণ্ডিতরা বুঝতে পারেন কমলাকান্ত অন্নধাতুতে করা, যার মনে কালী ছাড়া আর কিছুই নেই। মা কালীর কাছেই তিনি নিজেকে অর্পণ করে সাধক চন্দ্রশেখর গোস্বামীর কাছে কৌলিক প্রথার দীক্ষা নিয়ে কমলাকান্ত জোড়া শিমুর গাছের তলায় পঞ্চমুণ্ডিকে জাগিয়ে তুলেছিলেন। ঠাকুরদাস গোস্বামী এবং কালিকানন্দ ব্রহ্মচারীর কাছ থেকে
তন্ত্র সাধনার গোপন তথ্য শিখেছিলেন। গভীর রাতে মা বিশালাক্ষীকে কমলাকান্ত গান শোনাতেন। মাই তার সর্বস্ব, বিশালাক্ষী তার কাছে শ্যামা মা, শ্যামাকে তাই তিনি হৃদয়ে রাখেন। ঘন অন্ধকার, কেউ কোথাও নেই, নিশ্চিত মনে হচ্ছে কে যেন শ্রোতা বসে রয়েছে মন্দিরে। উঠে দেখেন মন্দিরের দরজা খোলা, অথচ কেউ নেই। কমলাকান্ত কেমন যেন এক অশরীরী অস্তিত্বের অনুভূতি পেল, এক সুরেলা নারীর স্বর ভেসে এলো। আর একটি গান গাও না গো, কমলাকান্ত জিজ্ঞাসা করেন, কে আপনি? রমণী জবাব দেয়, আমি ধর্মনারায়ণের মা, তোমার গান শোনার জন্য এখানে এসেছি। রমণীর মুখে অসামান্য জ্যোতি। কমলাকান্ত বুঝলেন বিশালাক্ষীর মন্দিরে যে কোয়ালা ধর্মনারায়ণ দুধ দই ক্ষীর ছানা দিয়ে যায়, ইনি তার মা। কমলাকান্ত গান গাইতে থাকেন। গান গাইতে গাইতে কমলাকান্ত অচেতন হয়ে পড়ে। ওই রমণী কমলাকান্তকে সুস্থ করেন। ভোর হলে রমণী চলে যান, কিন্তু ওই রমণীর জন্য সে আকুল হয়ে ওঠে। কমলাকান্ত বুঝতে পারেন ধর্মনারায়ণের মা রূপে তারই আরাধ্যা মা বিশালাক্ষী কালী তাকে দেখা দিয়েছেন। কমলাকান্ত পুজোয় বসেছেন মা বিশালাক্ষী শাক্ত দেবী। মায়ের ভোগে মাছ চাই, তখনও পর্যন্ত মাছ পাওয়া যায়নি। সাধক একটু চিন্তিত হন, মাকে স্মরণ করেন। এক অপরূপা নারী এসে হাজির হন, হাতে রয়েছে তার মাছ। সে জানালেন তার পরিচয়, স্থানীয় বাগদিঘরের মেয়ে সে। গভীর রাতে একা মেয়ে মা বিশালাক্ষীর কাছে পুজোর উপাচারে মাছ দিতে এসছেন। কমলাকান্ত ভেবে পাননি মেয়েটির রূপও মহামায়ার মতো। কমলাকান্ত মায়ের ভোগে মাছ পায়নি বলেই বাগদি রমণী মাছ দিতে এসেছেন। মাছ দিয়ে মেয়েটি চলে যান, আর সঙ্গে সঙ্গে মন্দিরে অন্ধকার নেমে আসে। কমলাকান্ত ভাবেন এ কি ভ্রান্তি, এ কি ছলনা, নাকি ছায়া মায়া। অথচ মায়ের মন্দিরে শান্তি বিরাজমান, মা তুষ্ট হয়েছেন। কমলাকান্ত অনুভব করেন মা নিজে বাগদি রমণীর বেশে এসে পুজোর মাছ যোগান দিয়ে গেলেন। চান্না গ্রামে প্রতি বছরের চৈত্র মাসের প্রথম দিনে সাধক কমলাকান্ত ভট্টাচার্যকে স্মরণ করা হয়। মা কালীর পুজো, হোম, চণ্ডীপাঠ, কমলাকান্তের লেখা গান গাওয়া হয়। চান্নার বিশালাক্ষী দেবীর নিত্য পুজোর কারণে বর্ধমানের মহারাজা তেজচাঁদ বাহাদুর পুকুর, ধানি জমি এবং 90 বিঘা ডাঙা জমি দান করেছিলেন। মা বিশালাক্ষী চান্না গ্রামে কমলাকান্তের আরাধ্য দেবী রূপে নির্ভরতা দিয়েছেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।